বাবা কোথায় গেছে রে? বাবা কোথায় গেছে তা আমি জানি। দাদা তুই তো বিয়ে করেছিস, আমি বিয়ে করব। বাবা আমার জন্য মেয়ে ঠিক করেছে, তাই মেয়ে দেখতে যাব। ঠিক আছে তুই বস, বাবাকে পাঠিয়ে দিচ্ছি, কেমন? খোকা, হ্যাঁ বাবা, চল তোর জন্য একটা মেয়ে ঠিক করেছি, মেয়ে দেখতে যেতে হবে। ঠিক আছে, তাহলে বিয়ে আমারও করার ইচ্ছা, বুঝেছ? কেননা আমি যা বিড়ি খাই, বিড়ি খেতে খেতে কোন দিন ক্যান্সার রোগে মরে যাব, ওর থেকে বিয়ে করে মরা ভালো। তবু তো ভগবানকে বলতে পারবো পৃথিবীর বুকে পুরুষ মানুষ হয়ে গিয়েছিলাম, একটা বিয়ে করেছি। ঠিকই বলেছিস খোকা, বিয়ে তোর হবে। আমি যখন মেয়ে ঠিক করেছি, বিয়ের কোনো চিন্তা করিস না, কেমন? না বাবা, আপনি থাকতে আমার চিন্তা কি, বিয়ে তো আমার হবেই। ঠিক আছে, তাহলে তুই সেজে গুজে নে, আমি সাজা গুজাই আছি, এই অবস্থায় বেরোবো। ঠিক আছে, আমি সেজে গুজে আসছি বাবা। ছেলেরে দেখিয়ে সালা বিয়ে করবো আমি, ছেলেকে না দেখালে মেয়ে তো আমাকে পছন্দ করবে না। যেদিন বিয়ের ডেট হবে না, সেই দিন আমি ছেলেকে মেরে হসপিটালে ভর্তি করব। তারপরে বলবো যে আমার ছেলে তো মরে গেছে, হসপিটালে ভর্তি আছে। ডেট তো আর ফাঁক দেওয়া যায় না, কেননা লগ্ন ভোজ হলে পরে মেয়ের লগ্ন ভোজটা হয়ে যাবে। এই কথা বলে তখন আমি বিয়ে করব। হ্যাঁ বাবা, বাবা, হ্যাঁ বল। আজি বাবা, আয় আয় খোকা, আয় 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 বাবা, আয় বাবা। আমার কিরম দেখতে লাগছে? একবারে ফার্স্ট ক্লাস, মেয়ে দেখলেই তোকে পছন্দ করে দেবে। যেমন তোমার কাটিং, তেমন তোমার ফিটিং। আজকালকার মেয়েরা তো কাটিং আর ফিটিং ছেলেই চায়। হ্যাঁ বাবা, আর বাবা, বাবা বল খোকা, যদি লেখাপড়ার কথা জিজ্ঞাসা করে তাহলে আমি কি বলব? লেখাপড়ার কথা জিজ্ঞাসা করে বলবি আমি কি হচ্ছে বিয়ে পড়ি। হ্যাঁ ঠিক বলেছ, বিয়ে করতে যাবো তো, তা বিয়ে বললেই ভালো হবে, তাই না বাবা? হ্যাঁ খোকা, হ্যাঁ। তাহলে আয় চল, আমরা যাই, চলো। একটা গলায় মালা দিয়ে আয়। ঠিক আছে বাবা, গলায় মালা দিয়ে আসছি। হ্যাঁ আজই আমার মেয়েকে দেখতে আসার কথা। খুকি, বাবা, তোর তো বিয়ে হবে আজকে, মানে আসছে, জামাইদিকে পছন্দ করবি। জামাইদিকে যদি পছন্দ হয় তাহলে একেবারে আর দেরি না করে বিয়ের ডেট পাকাপাকি করে ফেল দেবো। হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি যাকে দেখে দেবে আমি তাকেই বিয়ে করব বাবা। একই বলে মেয়ে, নইলে মেয়ে কাকে বলে? বাবার কথাই শুনিস, তাই তো শুনতে হয়। মেয়েদের উচিত, বাবা কোনোদিন খারাপ ছেলে দেখে না। আমি এখনই এসে পড়বো ওরা, তুই বস মা। চল বাবা চল, এসে গেছি। নমস্কার বিআই মশাই, নমস্কার। আরে আগে থাকতে বিআই মশাই নমস্কার বলছেন কেন? আগে মেয়েটা নেবেন, তারপর তো বিআই হব।
হ্যাঁ তাও কথা মন্ড নয়, তাহলে আমার ছেলেটা নিয়ে এসেছি, তাহলে ছেলেকে দেখতে বলেন মেয়ের পছন্দ হয়েছে কি না। মা একবার ছেলেটা দেখ তোর পছন্দ হয়েছে কি না। দেখছি বাবা। কি আপনি চোখ মারছেন কেন? এই আমার চোখ না এই মাঝে মাঝে বুঝে যায়, আবার মাঝে মাঝে ইয়ে হয়, সেই জন্য ওটা চোখ মারা নয়, ও আমার মানে ওটা অভ্যাস। ও ঠিক আছে, আপনি লেখাপড়া কতদিন শিখেছেন? আমি আমি গিয়ে হচ্ছে ওয়ান থেকে পড়তে 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 এখন বিয়ে শুরু করেছি। ও বিয়ে পাস? হ্যাঁ পাস হইনি, বিয়ে ভর্তি হয়েছি, এই বিয়েটা হয়ে গেলেই পাস হয়ে যাব। আচ্ছা আচ্ছা বাবা, ছেলেটা মোটামুটি মন্দ না, কথা বলতে পারো। ঠিক আছে মা, তাহলে বিয়াই মশাই। হ্যাঁ বলুন। তাহলে আপনি কি হচ্ছে বিয়ের দিনটা ঠিক করুন। হ্যাঁ আগামী পরশু দিন বিয়ে, ওই দিন লগ্ন আছে, গোধূলির লগ্ন, ওই লগ্নেই আমার ছেলেকে নিয়েছে বিয়ে দেবো। ঠিক আছে বিয়ামশাই, তাহলে কথা থাকলো, আবার আসবেন। ঠিক আছে বিয়ামশাই, তাহলে পরশু দিন আসবো, কেমন? এখন আমি আছি, নমস্কার। আমি যাচ্ছি, হ্যাঁ ওদের ওদের কথা চোখ আমাদের আবার চোখ মারলি? না না চোখ মারিনি, ওটা আমার অভ্যাস না বলেছি। চল চল খোকা চল চল। মা তাহলে বিয়ের দিন পাকাপাকি হয়ে গেছে, আত্মীয় স্বজন সব নিমন্ত্রণ করতে হবে। হ্যাঁ বাবা চলুন এখন বাড়ির দিকে যাই। চল মা চল। তুই বিয়ে করতে যাবি কালকে না? হ্যাঁ বাবা। তোর বিয়ে করাচ্ছি, হর আমার জাদা বাবা বলে অজ্ঞান হয়ে গেছে, ওরে নিয়ে গিয়ে হসপিটাল ভর্তি করে আসি, এসে তারপরে এই ফুলের মালা খুলে আমি গলায় দিই, আমি যাবো বিয়ে করতে, যাই একে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করি। তাই তো আজই জামাই আসার কথা, কিন্তু এখনো পর্যন্ত আসছে না কেন আমি ভাবতেও পারছি না। এত দেরি করছি কেন? ওই যে বাজি বাজনা শুনছি, তাহলে কি বর এসে গেল? আপনার ভাই কোথায়? আর বলবেন না, ও কোন জায়গায় গিয়েছিল? গিয়ে ওরে মার খেয়েছে, মার খাওয়ার পর সে আর বিছানা থেকেই উঠতে পারছে না, তো হসপিটালে ভর্তি করে এসেছি। তাহলে আমি লোক লোকজন সবাইকে নিমন্ত্রণ করেছি, সবাই আসবে আমার বাড়িতে, আর আপনি বলছেন এ কথা এ হয় নাকি? তাহলে আমার মেয়েটা কি লগ্ন ভরতে হবে? আরে না না, লগ্ন ভরতে হবে কেন, আমি তো নিজেই মালা গলায় দিয়ে এসেছি, আমার সঙ্গে দিয়ে দেন, ছেলের বয়স আর আমার বয়স তো প্রায় সমান, ওরও 18 কি 19, আমারও কি 18 কি 19, সে কি আপনার বয়স 18 19, ছেলের বয়স 18 19, এ আবার কীরকম হলো? মানে বুঝবেন না, আমার ছেলের শ্বশুর বাড়ি হয়েছিল। সে কি আপনার ছেলের শ্বশুর বাড়ি হয়েছে? মানে মানে এই আমার ঘরে আসার আগে ওর মা একটা ছেলের সঙ্গে ভালোবাসা করেছিল, ভালোবাসা করার পর তার ঔরসে
ওই সন্তান। এখন আমি যখন নিয়েছি মার ছেলে একসঙ্গে নিয়েছি, এখন আমার ছেলে। আপনি তো আচ্ছা লোক, এ কথা তো বিয়ের আগে বলেননি, আমার মানুষের মন চলে গেল, এখন আমি করি কি আমি ভাবতে পারছি না। দেখেন লগ্ন ভোজটা হলে মেয়েদের কিন্তু খুব খারাপ হয়, তাই লগ্ন ভোজটা না করে আমি যখন নিয়েছি আপনার মেয়েকে আমার হাতেই তুলে দিন। মা এদিকে আয় মা। জামা এখন কি হবে, লগ্ন ভোজ তো হওয়া যায় না, একবার মেয়ের লগ্ন ভোজ হয়ে গেলে মুশকিল আছে, যা জামাইকে বরণ করে নে। আপনার মেয়েকে বিয়ে করে আনন্দে আমি ভুলে গেছি, এখন আপনি আমার শ্বশুর আর আমি আপনার জামাই। বাবা তাহলে আমি আছি বাবা। জামা পরের ছেলেকেই সেইভাবে দেখিস, ও এখন তোর স্বামী, স্বামীর মতনই দেখবি, কেমন মা? ঠিক আছে বাবা, ঠিক আছে, আসছি বাবা, আসছি। মেয়েটা ঝুলে গেল, বাড়িটা ফাঁকা হয়ে গেল, শেষবারেই একটা বুড়ো ছেলের সঙ্গেই মেয়েটাকে বিয়ে দিতে হলো। কি আর করবেন, আমি আপনার বাড়ির চাকর, ওর থেকে আমার কাছে বিয়ে দিয়ে দিচ্ছেন, আমার কি ছেলেটা দেখতে শুনতে খারাপ? তুই চাকর বাকর হয়ে এই কথা বলছিস, বেরো বেরো আলহামদুলিল্লাহ বেরো। ঠিক আছে, এই চাকরেরই একদিন দরকার হবে, কথাটা যেন মনে থাকে। যাই এখন, মেয়েটা চলে গেল, মনটা খারাপ, খুব একটা ভালো লাগছে না, এবার আমি যাই।